চাঁদাবাজি বন্ধ করা সম্ভব না, নিয়ন্ত্রণে আনতে হবে, এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একই সঙ্গে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে অতিরিক্ত ভাড়া এবং চাঁদাবাজি নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোরও তাগিদ দিয়েছেন মন্ত্রী। রাজধানীর বিআরটিএ ভবনে এক সভায় তিনি বলেন, মহাসড়কের নতুন উপদ্রবের নাম এখন মোটরসাইকেল, এই নিয়ে নীতিমালা প্রয়োজন। মুকসিমুল আহসানের রিপোর্ট। ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে সড়ক পথে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন এবং নিরাপদ করতে সংশ্লিষ্ট অংশীজন নিয়ে অনুষ্ঠিত হয় প্রস্তুতি সভা। ঈদের পর হঠাৎ করেই সড়ক মহাসড়কে বেড়ে যায় দুর্ঘটনা, আর এসব দুর্ঘটনার পেছনে মহাসড়কে থ্রি হুইলার এবং মোটরসাইকেলের অবাধ বিচরণ আর নজরদারির অভাবকে দায়ী করেন মন্ত্রী। তিন চাকার গাড়ি এবং মোটরসাইকেল সবচেয়ে বড় উপদ্রব, এখানে একটা নীতিমালা করা দরকার। জনপ্রতিনিধিরা অনেক জায়গা বাধা দেয়, তারা থ্রি হুইলার চলতে দেবে, গরিবের জন্য দরদ কারো কারো তুলে উঠে, সেটা যে কত মানুষের প্রাণহানির কারণ সে কথাটা কেউ ভাবে না। রাজধানীর ভেতরে ফিটনেসবিহীন বাস চলাচলের কড়া সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, মফস্বলের গাড়িগুলোর অবস্থাও এর চেয়ে ভালো। এটা সত্যি লজ্জার বিষয়, আপনাদের কি লজ্জা লাগে না? গণপরিবহনের ফিটনেস নিশ্চিত করার জন্য বিআরটিএ এবং সড়ক মহাসড়কে চাঁদাবাজি কমাতে হাইওয়ে পুলিশকে কঠোর হওয়ার নির্দেশ দেন মন্ত্রী। চাঁদাবাজিকে আপনি বন্ধ করতে পারবেন? আমেরিকা করাপশন হচ্ছে না, কোথায় হচ্ছে? কিন্তু আমি বলবো নিয়ন্ত্রণ করতে। এই চাঁদাবাজির যে ইম্প্যাক্ট, এটা দ্রব্যমূল্যের উপরও আসে। চাঁদাবাজির যন্ত্রণায় পরিবহন ব্যবস্থা কিন্তু অচল হয়ে পড়ছে দিন দিন। চাঁদাবাজি বন্ধ করতে পারলে যা জিনিসপত্রের দাম অনেক কমে যাবে। সভা থেকে নির্দেশনা দেওয়া হয়, ঈদের আগের তিন দিন এবং পরের তিন দিন সহ মোট সাত দিন মহাসড়কে সব ধরনের নির্মাণ এবং সংস্কার কাজ বন্ধ থাকবে। একই সময় মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান এবং লরি চলাচল বন্ধ থাকবে। আর ঈদের আগের সাত দিন এবং পরের পাঁচ দিন সিএনজি স্টেশনগুলো খোলা থাকবে 24 ঘন্টা। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।